ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে, দিনটা অনেকটাই পার হয়ে গেছে, মানে এখন দুপুরবেলা। আজকে যেহেতু মানে কালকে যেহেতু অনেকটাই আর কি পরিশ্রম, যাই হোক দিনটা অনেকটাই হেক্টিক গিয়েছে কালকে, তো সেই কারণে আজকে দেরি করে উঠেছি প্রথমত, দ্বিতীয়ত তারপরেও শরীর চলছিলই না, একদমই শুয়ে শুয়েই আছি আর কি। তো তারপর একটু সব গোছানো গাছানো যেগুলো ছিল সেগুলো একটুখানি করেছি, এই যে স্নানও হয়ে গিয়েছে, তার সাথে সাথে একটু ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরকে। এবার খাবো, খেয়েই যাব হচ্ছে দোকান, আর দোকানেও কাজকর্ম অনেক বেশি আছে, তো সেই কারণে এখন দোকান চলে যাব, যোগা টোগা সব জিনিসপত্র সাথে করে নিয়ে যাব, যদি যেতে পারি তাহলে যাব, না হলে দেখছি পরে যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো এখন টাটা, বাই বাই। রেডি, এবার যাচ্ছি হচ্ছে, বেরোচ্ছি, দেখো ইয়োগা ম্যাট ব্যাগ ফ্যাগ সব রেডি, মুখটা শুধু বাঁধবো আর বেরোবো, বাইরে রোদ আছে। তো চলো যাই দোকান, বাকিটা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। এসেছি দোকানে, দোকানে আজকে একটু তাড়াতাড়ি এলাম, কারণ হচ্ছে যেহেতু দোকানে অনেক কাজ বাকি, কালকে যেহেতু পুজো হয়েছে সেই কারণে কাজকর্মগুলো কালকে সব কিছুই পেন্ডিং থেকে গিয়েছে, তো সেই কারণে স্নান টান করে খেয়ে দিয়েই একদম চলে এসেছি, চুল টুল সব ভিজেই আছে, তো সেই কারণে বসলাম কাজকর্মগুলো নিয়ে। তো এবার একটু পরে ভিডিও করব, আগে হচ্ছে বাকি যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে নিই, তারপর ভিডিওটা করে নেব, তারপর আজকে আবার ইয়োগা ক্লাসও আছে সেখানেও যাব। তো আগে হাতের কাজগুলো শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে। কমপ্লিট, ভিডিও শ্যুট করে নিলাম, এবার হচ্ছে দেখি কিছু খাওয়া যায় কি না, কিছু খাবো, তারপর হচ্ছে ভিডিও এডিটিংটা এখনও চলছে, ভিডিও এডিটিং করছি, দোকানে বসে বসে আজকে এডিট করে নিলাম, আজকে যেহেতু দোকানে অনেক কাজ ছিল। তো চলো এবার হচ্ছে 6:30 যোগা আছে, যোগাতে যাবো, তার আগে যা যা হচ্ছে তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলো দাদা, পরে আবার দেখা হচ্ছে। এবার বসবো ভিডিও এডিটিং করতে, একটু চা খাই, আজকে আর ঘুমানো হলো না, ঘুমানোর দরকারও নেই, আজকে একটু দেরি করে উঠেছি, বললামই যে কালকে থেকে বাপরে বাপ প্রচুর খাটাখাটনি হয়েছে, তো সেই কারণে ভিডিও করে নিলাম দোকানের যোগে, যেহেতু যোগাটা থাকছে এখন সেই কারণে একটু টাইমটা একটু অ্যাডজাস্ট তো করতেই হবে। এবার চলো ভিডিও এডিট করি, কিছু কিছু করে রেখেছি, শুধু একটু একটু ভয়েস দেওয়া বাকি আছে। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে। ভিডিও তো কমপ্লিট হয়েই গেছে, তারপরেও করছিলাম বসে বসে কাজ, তারপর সৌমিক বললো চল একটু খেয়ে আসি, তো যেহেতু আজকে শনিবার আমরা সেভাবে বাইরের মানে কোনো ভেজ ছাড়া ননভেজ খাই না, তো সেই কারণে বললাম নন্দনেই যাই, নন্দনটা এখন একটু নতুন করে করেছে তো সেই কারণে তারপরে আর যাওয়াও হয়নি, তো ওটা একটা ভেজ রেস্টুরেন্টই, তো সেই কারণেই ওখানে গেলাম, আর ওখানে আমরা প্রায়শই খাবার আনিয়ে খাই, কিন্তু যেহেতু নতুন হয়েছে তো সেই কারণেই সৌমিক বললো চল একবার ঘুরে আসি। তো পাপাই তো গেল না, পাপাই দোকানেই ছিল, আমি আর সৌমিক মিলে গেলাম। এই যে দেখো নন্দন, এটা একদম পিওরই ভেজ রেস্টুরেন্ট, কিন্তু পেঁয়াজ রসুনের ইউজ হয় কিন্তু আমরা যেহেতু খাই না, তো সেই কারণে আমরা বারণ করে দিই। তো এই যে নতুন, একদম নতুন করে করেছে এটা, একদম তিনতলাতে, তো এইটা খুব সুন্দর করেছে, একটা মানে কোনো পার্টি ফার্টি অনুষ্ঠানও করা যাবে আর কি, এতটাই বড় করে করেছে, আগে একদম একতলাতেই ছিল। তো সৌমিক হাতটা ধুয়ে এলো, আর শুধু বিশেষ কিছু খাবার অর্ডার করিনি, মাসালা ধোসাই অর্ডার করেছিলাম, আর তার সাথে সাথে সৌমিক একটা লস্যি নিল, তো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। দোসাই খেয়েছি আর সৌমিক লস্যি খেলো, আমি আর লস্যি একটু জাস্ট টেস্ট করেছি, আমার পেটা তো জায়গা নেই। তো চলো এবার একটুখানি সামনের দিক দিয়ে ঘুরে আসি, তারপর যাবো যোগা। খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি একটুখানি এই এই দিকটাতে, নন্দনটা একটু গঙ্গাধারের দিকে, তো গঙ্গাধারের রাস্তাটা দিয়ে সৌমিক বললো চল একটু ঘুরে যাই এদিক দিয়ে, সারাদিন আর কি দোকানেই আছি, তো সেই কারণে, আর ওয়েদারটাও হালকা হালকা মানে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। তো এই যে দেখো কৃষ্ণনাথ কলেজ, আরও একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে,
তো ওই রাস্তাটা দিয়ে গেলে আর কি গঙ্গাধারের ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, তো সেই কারণেই এটা দিয়ে গেলাম। বেশ ভালো লাগছিল। আর এই গাছটা দেখো, এই দিকের রাস্তার প্রত্যেকটা গাছই ভীষণ সুন্দর, মানে বেশ বড় বড় আর পুরোনো দিনের আর কি সমস্ত কিছুই। এই পাশটা এখনও ওই রকমই আছে, নতুনভাবে সেভাবে হয়নি। দেখো গাছগুলো প্রত্যেকটাই খুব বড় বড়। আর তারপরেই আছে আমাদের এখানে একটা মনসা মন্দির, এই যে এটা কোনো একদিন ভালো করে দেখাবো। তো এই রাস্তাতেই মন্দিরটা, এই মন্দিরটা ভীষণ জাগ্রত। তো এইভাবেই ঘুরে ঘুরে দোকানের দিকে গেলাম। তো এই স্কোয়ার ফিল্ডের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তো স্কোয়ার ফিল্ডে তোমাদেরকে সবসময় রাত্রিবেলার ভিউই দেখায়, কখনো সকালের ভিউ দেখানো হয় না আর কি, কখনো এদিক দিয়ে যাওয়াই হয় না, এত রোদ থাকে। তো এই যে দেখো আমাদের স্কোয়ার ফিল্ড, এই সময়টায় প্রায় 5টা মতন বাজছিল, তো প্রচুর ভিড় হয়ে গেছিলো। বাচ্চারাও খেলা করে, তার সাথে সাথে সবাই হাঁটা টাটা এইসব সমস্ত কিছুই অ্যাক্টিভিটি আর কি স্কোয়ার ফিল্ডে এসে করা হয়। তো স্কোয়ার ফিল্ডের চারপাশটা তো তোমরা দেখেইছো, পুরোটাই গাছ দিয়ে ঢাকা, তো সেই কারণে আরও বেশি ভালো লাগে। আর ওয়েদারটাও এই জায়গাটায় খুব সুন্দর থাকে, তো সেই কারণেই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম এই যে রাস্তাটা আমাদের স্কোয়ার ফিল্ডে। এখানটায় সিগনালে দাঁড়িয়েছিলাম, তো দেখছি একজন রিল বানাচ্ছিল, তো সেটাই একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছি। এই ছেলে দুটো মিলে একে অপরের ভিডিও বানিয়ে দিচ্ছিল। এবার আমি বেরিয়ে পড়লাম ইয়োগা ক্লাসের জন্য, তো সবাইকেই ফোন টোন করলাম, দিয়ে জানতে পারলাম যে আজকে কেউই ইয়োগাতে যাবে না। দীক্ষারও শরীরটা খারাপ, মানুষের শরীর খারাপই ছিল, আসবে নাই বলেছিল। তার সাথে সাথে টিঙ্কুরও একটু কাজকর্ম ছিল, তো সেই কারণে টিঙ্কু এলো না। তো আমি একবার ভাবলাম যে কি করব, আমি যাবো কি যাবো না, দিয়ে তাও ভাবলাম যে না চলেই যায়। তো একা একাই আজকে চলে এসেছি ইয়োগাতে, তো চলো ভেতরে যাওয়া যাক আর ইয়োগা ক্লাস কমপ্লিট করে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বেরিয়ে গেছি জুম্বা ক্লাস থেকে, যাচ্ছি এখন দোকান। আজকে তো কেউ আসেনি, মানুষেরাও আসেনি, রিক্সাও আসেনি, টিঙ্কু আসেনি। টিঙ্কুর কিছু কাজকর্ম পেন্ডিং থেকে যাচ্ছে, সেই কারণে টিঙ্কুর আজকে আসা হলো না, ও আসবেই বলেছিল। চলো আমি একা একাই আজকে ইয়োগা ক্লাস করলাম, এখন দোকান যাই, বাকি যা যা হচ্ছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। চলো টাটা। ইয়োগা ক্লাস কমপ্লিট করে ফিরে চলে এসেছিলাম দোকানে। দোকানে এসে একটু চা খেলাম, যেহেতু ধোসাটা খেয়েছিলাম তাই পেট ভর্তি ছিল, আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। শনিবার দিন একটু কিছু ভারী খেয়ে নিলে আর বিশেষ কিছু খাওয়াও হয় না। তো তারপর আবার সেই সেম কাজেই লেগে পড়েছি, সব প্রোডাক্টসগুলোর দামগুলো লিখছিলাম। তো এগুলোই কমপ্লিট করে যেতে যেতে অনেক প্রচুর আর কি ছিল, তো সেই কারণে দাম লিখতে লিখতে অনেকটাই সময় চলে গিয়েছিলো। তার সাথে সাথে সবাই সানি তো হিদ্দা ওরাও এসেছিলো, তো সেই কারণে গল্প করতে করতে অনেকটাই প্রায় সময় চলে গিয়েছে। তো চলো এবার এগুলো শেষ করে ওঠা যাক, তারপর যাব হচ্ছে একটু মাঠে। এই যে বেরোলাম দোকানে, সেই কখন এসেছি, প্রচুর বেজে গেছে আজকে। ইয়োগা থেকে এসেও আরও অনেক কাজকর্ম করলাম, 9:30 পার। তো চলো এখন একটুখানি মাঠে যাব, তারপর আবার বাড়ি। সারা দিন খুব হেক্টিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, ছুটি থাক ছুটি থাকছে না। চলো টাটা। দোকান শেষের পরে অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছিল, তো ভাবলাম আর একটু মাঠে গিয়ে বসি, হাঁটা টাটা তো আর আজকে কিছু হবেও না। তো সেই কারণে আমি সানি সৌমিক আর তোহিতা মিলে গেলাম হচ্ছে মাঠে। তো মাঠে গিয়ে বসবার কথা মানে কি বলবো আর কি, মাঠটা তো ভিজেইছিল যেহেতু বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প করলাম। তার সাথে তো মশাটা ফ্রিতে পাওয়া যায় স্কোয়ার ফিল্ডে, কিন্তু এই জায়গাটায় না এলে না মনটা কেমন যেন করে, তো সেই কারণেই আসা। তাও একটু একটু মাঠটা আর কি হালকা হালকা শুকিয়েওছে, তো এবার ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার পর ভাবলাম বসেই পড়ি, দূর বাবা। তো যাই হোক কিছুক্ষণ গল্প টল্প করলাম, তো সেই করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গিয়েছিলো। তো গল্প টল্প করার পর যে যার আমরা নিজেদের বাড়ি। তো
আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো আজকেও ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে ভিডিওটা শেষ করতে পারিনি। সেই কারণে অনেকটাই রাত হয়ে গিয়েছে, প্রায় 2:45 মতন বাজে। এক ঘুম কমপ্লিট করে উঠলাম আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আবার কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, বাই বাই, টাটা।